হ্যালো এভরিওয়ান, আগামী 7 অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং হতে যাচ্ছে। একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর আমাদের অত্যন্ত প্রয়োজন ছিল। আজকে আমরা এই ভিডিওতে 3D অ্যানিমেশনের মাধ্যমে এই টার্মিনাল 3-এর ইন্টারন্যাশনাল ডিপার্চার এবং ইন্টারন্যাশনাল অ্যারাইভাল এক্সপ্লেইন করব। ভিডিওটি আমরা এমনভাবে বানানোর চেষ্টা করেছি যেন প্রথমবার একজন বিদেশগামী বা বিদেশ ফেরত যাত্রীর জন্য এটি একটি প্রপার গাইডলাইন তৈরি করতে পারে। ভিডিওটি যেহেতু অনেক বড় হতে যাচ্ছে তাই নিচে টাইম ফ্রেম দিয়ে দেব, যেন আপনারা যেটা দেখতে চাচ্ছেন সেটাতে চলে যেতে পারেন। টার্মিনাল 3-এর বাহ্যিক মূল অবকাঠামো যদিও এখন সম্পূর্ণ দৃশ্যমান এবং আপনারা বহুবার দেখে ফেলেছেন, তাই আমরা এখানে বেশি বিস্তারিত বলে সময় নষ্ট না করে সংক্ষেপে রোড সার্কুলেশন সমূহ একটু বর্ণনা করছি। উত্তরা হতে আগত গাড়ি সমূহ এই নীল চিহ্নিত পথ দিয়ে এসে উপরতলায় এই ইন্টারন্যাশনাল ডিপার্চারে এসে পৌঁছাতে পারবে, সাথে এই হলুদ চিহ্নিত পথ দিয়ে নিচতলায় ইন্টারন্যাশনাল অ্যারাইভালে পৌঁছাতে পারবে। আর কুড়িল হতে আগত গাড়ি সমূহ এই নীল চিহ্নিত পথ দিয়ে উপরতলায় ইন্টারন্যাশনাল ডিপার্চারে পৌঁছাবে এবং হলুদ চিহ্নিত পথ দিয়ে নিচতলার ইন্টারন্যাশনাল অ্যারাইভালে পৌঁছাবে। আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আগত গাড়ি সমূহ নীল পথ ধরে ইন্টারন্যাশনাল ডিপার্চারে পৌঁছাবে এবং গোলাপি চিহ্নিত পথ দিয়ে ইন্টারন্যাশনাল অ্যারাইভালে পৌঁছে যাবে। এখন আসি মূল ভবনে। সবুজ চিহ্নিত অংশটি ফেজ 1, যার বর্তমান নির্মাণ কাজ প্রায় সম্পূর্ণ। লাল চিহ্নিত অংশটি ফেজ 2, যেটা আগামী বছর চালু করা হতে পারে। ভবনটির তৃতীয় তলার লাল চিহ্নিত অংশটি ইন্টারন্যাশনাল ডিপার্চার এবং সবুজ চিহ্নিত অংশটি ইন্টারন্যাশনাল অ্যারাইভাল। দ্বিতীয় তলা সম্পূর্ণ ইন্টারন্যাশনাল ডিপার্চার। এই টার্মিনাল ভবনটি সিমেট্রিক্যাল, অর্থাৎ বাম পাশে যা আছে ডান পাশেও একই সুযোগ সুবিধা রয়েছে। ডিপার্চারের ক্ষেত্রে এদের কনকোর্স এ অ্যান্ড কনকোর্স বি বলা হবে। তৃতীয় তলার এই অংশ দিয়ে গাড়ি এসে যাত্রীরা ড্রপ করে চলে যেতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রপিং বে ডাবল পেভমেন্ট করে ডিজাইন করা, অর্থাৎ গাড়ি দুই সারিতে ড্রপ করতে পারবে। পৃথিবীর বহু ব্যস্ত এয়ারপোর্ট সময় ড্রপিং বেতে এরকম ডাবল পেভমেন্ট ডিজাইন করা থাকে, এটাতে গাড়ি ড্রপিং করার ক্ষমতা দ্বিগুণ হয়ে যায়। সামনে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ডিপার্চারের গেট 1। ডানের এই অংশে দুটি লিফট এবং দুটি স্কেলেটর দেখা যাচ্ছে, যেটা মূলত নিচতলা থেকে উপরতলা আসা যাওয়া করার জন্য। আপনি যদি ভুলক্রমে গাড়ি করে নিচতলাতেও চলে যান তাহলে আপনি খুব সহজে এখানে চলে আসতে পারবেন। সাথে এই লিফট এবং স্কেলেটর পরবর্তীতে পাতাল মেট্রো রেলের সাথে সংযুক্ত হবে। এখন আমরা গেট 1 দিয়ে প্রবেশ করছি। এখানে আপনার লাগেজ সিকিউরিটি স্ক্রিনিং মেশিনে দিতে হবে। গেটে দাঁড়ানো সিকিউরিটি অফিসার আপনার টিকিট এবং পাসপোর্ট দেখতে চাইতে পারে। আমরা এখন মূল ভবনে প্রবেশ করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন নয়নাভিরাম স্থাপত্যশৈলীতে তৈরি থার্ড টার্মিনালের ভিতরের সৌন্দর্য। আপনাদেরকে বোঝানোর সুবিধার স্বার্থে আমরা চেক ইন কাউন্টার সমূহকে এ বি সি নাম দিয়েছি, যা বাস্তবের সাথে মিল নাও থাকতে পারে। মূল ভবনে ঢুকে আপনারা এরকম স্ক্রিনে আপনাদের ফ্লাইট খুঁজে নেবেন। সেখানে যদি আপনার ফ্লাইটের পাশে লেখা থাকে সে ফর এক্সাম্পল চেকিং কাউন্টার এ, তাহলে আপনি চেকিং কাউন্টার এটা খুঁজে কাউন্টারে যাবেন। লাইনে দাঁড়িয়ে আপনার সিরিয়াল আসার পর এই চেকিং কাউন্টারে আপনার পাসপোর্ট এবং টিকেটের প্রিন্টেড কপি অথবা মোবাইলের সফট কপি শো করবেন। অনেক এয়ারলাইন্স অনলাইন চেকিং অ্যালাউ করে, আপনি অনলাইন চেকিং করে থাকলে সেটি কাউন্টারে শো করুন। এখানে অনেক সময় পাসপোর্ট এবং টিকিট ছাড়াও অন্য ডকুমেন্টও চাইতে পারে। এখন এই অ্যারো চিহ্নিত অংশে আপনার লাগেজটি ড্রপ করুন। একটা কথা মনে রাখবেন, আপনার লাগেজ লিমিট সম্পর্কে আপনি আগে থেকে জেনে নেবেন। কোনো ক্রমেই যেন আপনার লাগেজ লাগেজ লিমিট ক্রস না করে, অন্যথায় বাড়তি লাগেজগুলোর জন্য আপনাকে জরিমানা দিতে হতে পারে অথবা
বাড়তি অংশ এয়ারপোর্টে ফেলে যেতে হতে পারে। আপনাকে এখান থেকে একটি বোর্ডিং পাস দেওয়া হবে, যেটা দেখতে অনেকটা এরকম। চলুন ধরে নেই আমরা একটি বিমান বাংলাদেশে ফ্লাইট করে ব্যাংকক যাব, তাই কাউন্টার থেকে আমাদের এরকম একটি বোর্ডিং পাস দেওয়া হবে। আপনারা দেখবেন এখানে গেট নাম্বার এবং বোর্ডিং টাইম লেখা আছে। এই হচ্ছে বিমান বাংলাদেশের ফ্লাইটটা যেটা করে আমরা ব্যাংককে যাব। যে ব্লু লাইনটা এখন দেখতে পাচ্ছেন, এই পথ ধরেই আমরা বিমানে উঠব। তো বিমানে ওঠার মাঝে কোথায় কোথায় কী কী কাজ করতে হবে সেটা আমরা এখন দেখাব। প্রথমে পার করতে হবে ইমিগ্রেশন। চেক ইন শেষে এই পথ ধরে আমরা ইমিগ্রেশন কাউন্টারের সামনে আসব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বুথগুলো ইমিগ্রেশন কাউন্টার বুথ। এখানে আপনার পাসপোর্ট এবং বোর্ডিং পাস শো করবেন, সাথে অনেক সময় অন্যান্য ডকুমেন্টও চাইতে পারে, যেমন ধরুন আপনার ওয়ার্ক পারমিট, বিদেশি নাগরিক হলে রেসিডেন্স কার্ড, ট্যুরিস্ট হলে হোটেল বুকিং ইত্যাদি। ইমিগ্রেশন পার করার পরে আমাদেরকে একটি সিকিউরিটি কাউন্টার পার করতে হবে। এই অ্যারো চিহ্নিত অংশে আপনার হ্যান্ড লাগেজ দেবেন, সাথে যাবতীয় যত ইলেকট্রনিক যন্ত্রপাতি রয়েছে যেমন মোবাইল, ল্যাপটপ, হাতঘড়ি ইত্যাদি এরকম ট্রেতে রাখবেন। যদি জুতা, বেল্ট, জ্যাকেট ইত্যাদি দিতে বলে তাহলে সেটিও আরেকটি ট্রেতে রাখবেন এবং এই বেল্টে দেবেন। এটা সিকিউরিটি স্ক্যান করবে এবং আপনাকে এই মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে যেতে হবে। ইমিগ্রেশন এবং সিকিউরিটি স্ক্যান সম্পূর্ণ হওয়ার পর আপনি এক কথায় দেশ ত্যাগ করে ফেলেছেন, এখন আপনার শুধু প্লেনে ওঠার পালা। তো সামনে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি পুরোটা ডিপার্চার এরিয়া, যেটা এই ফ্লোর থেকে এক ফ্লোর নিচে অবস্থিত। এরকম সাইনেস থেকে আপনার বোর্ডিং গেটটি খুঁজে নিন। সবগুলো বোর্ডিং গেটই নিচতলায় অবস্থিত। একটা কথা সবাইকে বলে রাখতে চাই, এখানে উল্লেখিত গেট নাম্বার সময়ের সাথে বাস্তবের মিল না থাকার চান্স খুব বেশি। আমরা আপনাদের বোঝার সুবিধার স্বার্থে এভাবে গেট নাম্বার দেখাচ্ছি যেন আপনাদেরকে বুঝাতে পারি। আপনারা যখন এয়ারপোর্টে আসবেন তখন অবশ্যই বোর্ডিং পাসে উল্লেখিত বোর্ডিং গেট খুঁজে নেবেন। এখানে দুই পাশে দুটো এসকেলেটর এবং লিফট রয়েছে নিচে নামার জন্য। দুটো এসকেলেটরই ডাউন এসকেলেটর, তার মানে এখান থেকে শুধু নিচে নামা যাবে, অর্থাৎ নিচে নামার জন্য এপাশে দুটি লিফট এবং দুটি এসকেলেটর রয়েছে। ঠিক অপর পাশে মানে বি অংশে নিচে নামার জন্য আরও দুটি লিফট ও দুটি এসকেলেটর রয়েছে, সর্বমোট চারটি করে রয়েছে। আমরা এখন ইমিগ্রেশন এবং সিকিউরিটি চেক শেষে ডিপার্চার এরিয়াতে নেমে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলন্ত এসকেলেটর রয়েছে যেগুলোকে ট্র্যাভেলেটর বলে। এখানে দুটো থাকার কারণ হচ্ছে একটা সামনে যাওয়ার, একটা পেছনে আসার। এই ফ্লোর পুরোটা ডিপার্চার এরিয়া। কনকোর্স এ এবং বি পুরোটাই কানেক্টেড, এক মাথা থেকে অন্য মাথায় হেঁটে অথবা ট্র্যাভেলেটরগুলোর মাধ্যমে চলে আসা যাবে। এই ডিপার্চার জোনে অনেকগুলো এরকম শপ থাকবে, সাথে থাকবে বসার জন্য ব্যবস্থা, ডিউটি ফ্রি শপ, ইনফরমেশন স্ক্রিন এবং লাউঞ্জেস। এই ফ্লোরের ডান পাশের অংশগুলো মূলত বোর্ডিং গেট, আর উপরের তলার এই অংশ দিয়ে মূলত বিদেশ থেকে আগত যাত্রীরা ইমিগ্রেশনে পৌঁছাতে পারবেন, যেটা আমরা ভিডিওর দ্বিতীয় অংশে দেখাবো। চলুন সংক্ষেপে কিছু ইনফরমেশন জেনে নেওয়া যাক। অসাধারণ টার্মিনাল ভবনের ডিজাইনার হলো আর্কিটেক্ট রোহানি বাহরিন, যিনি সিঙ্গাপুরে চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3, পাকিস্তানের আহমেদাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং নিউ ইসলামাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সহ আরও অনেক মেগা প্রজেক্টের ডিজাইনার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় এই টার্মিনালে রয়েছে সর্বমোট 26টি বোর্ডিং ব্রিজ, যার মধ্যে 12টি বোর্ডিং ব্রিজ প্রথম ফেজে চালু করা হবে। আমরা এখানে 26টি বোর্ডিং ব্রিজই দেখাচ্ছি যেন সম্পূর্ণ চালু হওয়ার পরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারি। আপনারা অলরেডি দেখেছেন আমরা ইমিগ্রেশন কাউন্টার ক্রস করেছি, যেখানে 33টি কাউন্টার ছিল। বি অংশে আরও 33টি কাউন্টার রয়েছে, অর্থাৎ সর্বমোট 66টি ইমিগ্রেশন কাউন্টার রয়েছে, আর সর্বমোট 115টি চেকিং কাউন্টার রয়েছে, যার মধ্যে 15টি সেলফ চেকিং কাউন্টার। চলুন আমরা এখন আমাদের নির্ধারিত A03 গেট এর মাধ্যমে বিমান বাংলাদেশে প্লেনে বোর্ডিং করি। এটা হচ্ছে আমাদের A03 গেটটি।
সামনে বসার জন্য সুব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে প্লেনে ওঠার গেটটি। গেটটির আগে গ্লাসের একটা দরজা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র যখন বোর্ডিং চালু থাকবে তখন এই দরজাটা খোলা হবে। অন্য সময় বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য গ্লাস দরজাটি বন্ধ থাকবে, যেন তারা ডানের এসকেলেটর বা লিফট দিয়ে উপরতলার অ্যারাইভাল অংশে যেতে পারে। ২৬টি বোর্ডিং ব্রিজের বাইরেও যেসব প্লেন থাকবে সেগুলোতে শাটল বাসের মাধ্যমে নিয়ে যাওয়ার জন্য এরকম দুটো বোর্ডিং গেট রয়েছে। এর মধ্যে একটি বোর্ডিং গেট আমরা এখন আপনাদেরকে দেখাবো। এই বোর্ডিং গেটে আসার জন্য বর্তমানে ডিপার্চার ফ্লোরে নিচতলা যেতে হবে, যার জন্য এখানে রয়েছে দুটি এসকেলেটর দুটি লিফট। এসকেলেটর দুটির একটি নামার জন্য ও একটি ওঠার জন্য। এখানে বামের দরজাটি দিয়ে আপনি শাটল বাসে উঠে আপনার ফ্লাইট ধরতে পারবেন। এখন চলুন ফেজ টু তে যেসব বোর্ডিং গেট চালু হবে এরকম একটা বোর্ডিং গেটের দিকে আমরা আগাই। এই উইংগুলোতেও দুটি দুটি করে ট্রাভেলেটর থাকবে, একটা যাওয়ার এবং একটা আসার। এবং এই হচ্ছে একটি বোর্ডিং গেট। প্রতিটা বোর্ডিং গেটের সামনে এরকম গ্লাস হোল থাকবে এবং ডোর থাকবে, যেটা শুধুমাত্র ডিপার্চারের বোর্ডিং চলাকালীন সময় খোলা থাকবে। বাকি সময়টা অ্যারাইভাল যাত্রীদের জন্য বন্ধ থাকবে এবং তাদেরকে এসকেলেটর এবং লিফটের মাধ্যমে উপরতলার অ্যারাইভাল অংশে নিয়ে যাওয়া হবে। এবার আসুন আমরা ইন্টারন্যাশনাল অ্যারাইভাল বা বিদেশ ফেরত যাত্রীরা কিভাবে বোর্ডিং ব্রিজ থেকে ইমিগ্রেশন পার হয়ে লাগেজ বেল পর্যন্ত পৌঁছাবে সেটা দেখে আসি। আমরা আগেই দেখিয়েছিলাম এই সবুজ চিহ্নিত অংশটি ইন্টারন্যাশনাল অ্যারাইভাল। আপনারা যে ব্লু লাইনটি দেখতে পাচ্ছেন এই পথ ধরে ফেজ টু এর বোর্ডিং ব্রিজে আগত যাত্রীরা ইমিগ্রেশন বুথ পর্যন্ত পৌঁছাতে পারবেন। আমরা এখন প্লেন থেকে নেমে বোর্ডিং ব্রিজ দিয়ে মূল ভবনে প্রবেশ করছি। মূল ভবনে প্রবেশের পর স্কেলেটর এবং লিফটের মাধ্যমে আমরা অ্যারাইভাল ফ্লোর বা লেভেল টুতে পৌঁছাবো। প্রতিটা বোর্ডিং ব্রিজের সামনে এরকম স্কেলেটর এবং লিফট রয়েছে উপরতলায় আসার জন্য। এই ফ্লোরে একটি করে ট্র্যাভেলেটর রয়েছে এবং এটি একমুখী। এই পথ ধরে আমরা এখন ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন বাহিরে সারি সারি দাঁড় করানো প্লেন দেখা যাচ্ছে। ডান পাশের অংশে আরো একটি লিফট এবং এসকেলেটর এসে মিশেছে। এই বোর্ডিং ব্রিজে আগত যাত্রীরা এই পথ ধরে এগিয়ে গিয়ে ইমিগ্রেশন বুথে পৌঁছাবে। আমরা এখানে আরো দুটি ট্র্যাভেলেটর ব্যবহার করতে পারছি। ডান পাশে নিচের অংশটি হল ডিপার্চার জোন,
যেটা আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি। এখানে হাঁটতে হাঁটতে বিদেশ ফেরত এক যাত্রী থার্ড টার্মিনালের নয়নাভিরাম ডিজাইন উপভোগ করতে পারবে, সাথে বামে পার্ক করানো বিমানসমূহ দেখতে পারবে। একটা এয়ারপোর্ট একটা দেশের প্রথম ভাবমূর্তি তৈরি করে। এই টার্মিনাল ভবন নিঃসন্দেহে অসাধারণ ভাবমূর্তি তৈরি করবে। এখানে আরো কিছু বোর্ডিং ব্রিজ থেকে আগত লিফট এবং এসকেলেটর দেখা যাচ্ছে। কনকোর্স এ এবং কনকোর্স বি এর অ্যারাইভালের সকল পথ এসে ইমিগ্রেশন এন্ট্রি এর সামনে মিলেছে। এখানে এসে 64টা ইমিগ্রেশন কাউন্টার দেখতে পারবেন। আপনার এই ফ্লাইটটির বোর্ডিং পাস সহ পাসপোর্টটি ইমিগ্রেশন অফিসার গ্রহণ করবেন। ইমিগ্রেশন বুথ ক্রস করার পর আপনি দেশে প্রবেশ করে ফেলেছেন। ইমিগ্রেশন পার করার পর সকল যাত্রীদের একেবারে দ্বিতীয় নিচে এই অংশে নেমে আসতে হবে। তৃতীয় তলার এই অংশটি ইমিগ্রেশনের আগে ডিপার্চার চেকিং কাউন্টার জোন, যেটা আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। অর্থাৎ যাওয়ার পথে চেকিং করার সময় আপনি ট্রিপল হাইটের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে দুটি দুটি করে মোট 4টি এসকেলেটর রয়েছে উপর থেকে নিচে নামার জন্য, এবং 2টি লিফটও রাখা হয়েছে। আমরা আগে দেখেছি ডিপার্চারের মেইন ফ্লোর দোতলা বা ডাবল হাইট ছিল, আর এই অংশে এটা তিনতলা বা ট্রিপল হাইট। তিনতলা উঁচু এই অংশটি আসলে প্রায় 60-70 ফুট উচ্চতার। এখানে দাঁড়িয়ে বিদেশ ফেরত যাত্রীরা অসাধারণ স্থাপত্যশৈলী উপভোগ করতে পারবেন। তৃতীয় তলার বাম পাশের এই অংশটি ডিপার্চার চেকিং কাউন্টার এরিয়া। ডান পাশের দ্বিতীয় তলার এই অংশটি ডিপার্চার জোনে দুটি উইংকে কানেক্ট করবে। দ্বিতীয় তলার এই কানেক্টিং অংশের সাথে অন্য ফ্লোরের কানেকশন থাকবে না, অর্থাৎ এই অংশ থেকে শুধুমাত্র এই ট্রিপল হাইটের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, কিন্তু নিচে আসতে পারবেন না। এই ফ্লোরে সর্বমোট 20টি লাগেজ কনভেয়র বেল্ট রয়েছে। এখানে থেকে আপনার লাগেজটি গ্রহণ করবেন। সবশেষে আপনি কাস্টম সিকিউরিটি চেক করে বিমানবন্দর ত্যাগ করতে পারবেন। আমাদের এই ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য ছিল একজন যাত্রী যেন তার ভ্রমণের আগে নতুন এই টার্মিনাল সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যেতে পারে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আর্কিটেক্ট রুহানি বাহরিনের এই অসাধারণ ডিজাইনটিকে 3D অ্যানিমেশনের মাধ্যমে ফুটিয়ে তোলার। আমাদের ভুল ত্রুটি সমূহকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান রইল। পরবর্তীতে আরও কোন মেগা প্রজেক্টের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।